परम प्रेम मयशीषी ठाकुर चरणे आमार कोटि कोटि प्रणाम। परम मधा जगत जननी श्री श्री वर्मा चरणे आमार कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री वरदा चरणे आमार कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देवी चरणे आमार कोटि कोटि प्रणाम। और आपनादेर सबाइके आमार आनंदित जय गुरु। एखन पूर्ण श्रावण मास चलछे, एई श्रावण मासे आमरा मायेरा खुबी आनंदे पार करछि। प्रत्येक दिनई घरे घरे मातृ सम्मेलन होच्छे। आमरा सकल सत्संगी भाद्र मास आर श्रावण मासेर जन्य अपेक्षा करे थाकि। श्रावण मासे जगतजननी श्री श्री बरमायेर जन्म उत्सव पालन करछि आमरा खूब आनंद करे। আর ভাদ্র মাসে তো আমাদের শিশি ঠাকুরের জন্মদিবস, তাই আমাদের কিন্তু এই দুটো মাসে সকল সৎসঙ্গীদের অপেক্ষা করে কেটে যায় যে কখন ভাদ্র শ্রাবণ আর ভাদ্র মাস আসবে, আমরা শিশি ঠাকুর ও বড় মায়ের জন্ম উৎসবের দিনগুলো পালন করব। আর বেশ আনন্দেই কেটে যাচ্ছে আমাদের এই মাতৃ সম্মেলন। প্রত্যেক দিনই কিন্তু আমরা মায়েরা মাতৃ সম্মেলন করছি। তো এখন শ্রাবণ পরিক্রমা চলছে, তো বড় মায়ের কিছু কথা বলি। দয়া করে আপনারা ভিডিওটি ছেড়ে যাবেন না, একটু ধৈর্য করে শুনুন। নারীর বৈশিষ্ট্যের আটটি গুণ জগৎজননী বড় মার মধ্যে প্রকট হয়ে উঠেছিল। তার মধ্যে একটি গুণের কথা আজকে বলি। আমাদের পরমাধা জগত জননী শ্রী শ্রী বর্মার মধ্যে এমন তোর ধৈর্য ছিল যা অতি বিরল। সবার মধ্যে থাকা কিন্তু সম্ভব নয়, একমাত্র জগত জননী বর্মায়ের মধ্যে সেটা সম্ভব। একবার বর্মায়ের পায়ে একটি ঘা হয়েছিল, তো বর্মা তো নিজের ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন, দৈনন্দিন কর্ম যা ছিল ওনার উনি তাই করতেন, নিজের দিকে ধ্যান দিতেন না। কিন্তু কিছুদিন পর বড় মায়ের পায়ের ঘাটি এতটাই বেড়ে যায় যে বড় মা শিশু ঠাকুরকে জানান তার পায়ের অবস্থা। তখন শিশু ঠাকুর দেখলেন যে বড় মায়ের পায়ের ঘাটি বেশ সাংঘাতিক অবস্থা, পেকে একদম পুঁজ পড়ে যাচ্ছে। তো ঠাকুর শিশু ঠাকুর তখন আর দেরি না করে বড় মায়ের পাটি ডাক্তারবাবুকে দেখান। ডাক্তারবাবুরা বড় মায়ের পাটি যখন দেখেন, তখন ডাক্তারবাবু দেখে নিয়ে বলেন যে পাটি তো বেশ সাংঘাতিক অবস্থা হয়ে গেছে, তৎক্ষণাৎ অপারেশন করতে হবে। তো ঠাকুর বললেন যে ঠিক আছে। তো তখনকার দিনে তো এত ব্যবস্থা ছিল না, বড় মাকে সজ্ঞানে সেই অপারেশনের জন্য প্রস্তুত হতে হলো। এবার ডাক্তারবাবুরা পরমাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মার পায়ের ঘাটি অপারেশন করছে। তো যখন অস্ত্রোপচার করা হচ্ছে পায়ে সে ঘায়ের উপর, বড় মায়ের পায়ে এতই ব্যথা, এত যন্ত্রণা, এতটাই কষ্ট হচ্ছে যে তিনি শুধু নীরবে নিজের চোখে জল ফেলে গেলেন, একটুও উহা করলেন না, একটি আওয়াজ মুক্তিকে বার করলেন না। কেন কি শিশু ঠাকুরের যদি কষ্ট হয়, তো এমনি আমাদের বড় মা তিনি নিজের কষ্ট সবসময় সহ্য করতেন, কোনো কথা এমন করতেন না যাতে ঠাকুরের মনে কষ্ট হয়। তারপর যখন পায়ের অপারেশন হয়ে যায়, তখন জগৎজননী বড় মায়ের এতটাই কষ্ট হচ্ছে যে তিনি আর দাঁড়াতে পারছেন না, তার খুবই কষ্ট হচ্ছে, একদম তার শরীরে দাঁড়ানোর ক্ষমতা নেই। তখন আবার শিশু ঠাকুর বড় মাকে বললেন, বড় বউ তুমি এত বড় বড় ডাক্তাররা সব এসেছেন, তুমি ডাক্তারবাবুদেরকে ঘি ভাত খাওয়াবে না? বড় মাও তেমনি
কেমন ঠাকুর বলেন তেমনি তিনি করেন। সঙ্গে সঙ্গে বড় মা প্রস্তুত হয়ে আবার সেই অবস্থাতেই রান্না করলেন এবং সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি ডাক্তারবাবুদেরকে খাবার খাওয়ালেন। তো ওই রকম কষ্টে এমনি এমনি রান্না করা তো শুধু একমাত্র বড় মায়ের জন্যই সম্ভব। এতটাই ধৈর্য ওনার মধ্যে ছিল যেটা খুবই বিরল। তো আমাদেরকেও কিন্তু বড় মায়ের এই গুণ থেকে শেখা উচিত। যদি আমরা নিজের জীবনে একটু হলে করতে পারি তাহলে কিন্তু আমাদেরও সংসার সুখের হতে পারে। জয় গুরু। পরমাধ্যায় জগজ্জননী শ্রী শ্রী বর্মার জীবনের একটাই উদ্দেশ্য ছিল যে শ্রী শ্রী ঠাকুর যেন সবসময় সুখী থাকেন, শ্রী শ্রী ঠাকুরের যেন কোনো কষ্ট না হয়, তিনি যেন সবসময় সুখে থাকেন। পরমাধ্যায় জগজ্জননী শ্রী শ্রী বর্মা এমন কোনো কাজ করতেন না যাতে ঠাকুরের মনে ব্যথা হয়, ঠাকুরকে তিনি অখুশি করেন। সবসময় তিনি ঠাকুরের ভালো মন্দ ভেবেই কাজ করতেন আর সংসারে প্রত্যেকটি মানুষকে তিনি সবসময় সেবা করতেন যাতে সবাই সুখী থাকে সংসারে, এরকমই কাজ বড়মা করতেন। একবার শিশি ঠাকুর বড়মাকে পায়েস বানাতে বলেন, তো শিশি বড়মা পায়েস বানান, কিন্তু বড়মা তো পায়েস বানাতে জানতেন না, তাই পায়েসটি পুড়ে যায়। কিন্তু বড়মা তাও না বলেননি, যেমন ঠাকুর বলতেন তেমনি শিশি বড়মা করতেন। তো আমাদিকে মা দিও শিশি বড়মায়ের জীবনের এই বৈশিষ্ট্য এই গুণগুলি যদি আমরা নিজেদের জীবনে নিজেকে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে সংসার ধর্ম সফল হতে পারে। আমাদিকে এমনতর কাজ করা উচিত যাতে সংসারে প্রত্যেকেই সুখী থাকে, এমন কোনো কাজ করা উচিত নয় যাতে সংসারে কোনো ব্যক্তিরই কষ্ট হয়। সবাইকে সুখী রেখে আমাদিকে মাদের এমন আচার ব্যবহার করা উচিত যাতে সংসার সুখের হয়। আর আমাদের সংসার যদি আমরা এমনিভাবেই বড়মার গুণগুলি নিয়ে একটু চলার চেষ্টা করি তাহলে আমাদের সংসার ধর্ম সফল হবে। আমাদিকে পাড়া পরিপার্শ্বিককে নিয়ে চলা উচিত এবং যদি কারোর কোনো কষ্ট হয় আমাদের যথাসম্ভব তাদের সাহায্য করা উচিত যতটা পারা যায়। সেবা ভালোবাসা ও সহযোগিতা দিয়ে তাদেরকে সাহায্য করা উচিত। এমনিতর ব্যবহার যদি আমরা সমাজে করি তাহলে কিন্তু একটা সুস্থ ও সুন্দর সমাজ গড়ে উঠবে। জয় গুরু।